মিষ্টি বাবুরা অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সাইমনুর, সহকারী শিক্ষক, শ্রী শ্রী সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আমার সোনা মনিরা, কি প্রথমে কি করতে হবে? খাতা পেন্সিল সব নিয়ে বসে যেতে হবে। খাতা পেন্সিল নিয়ে বসে যেতে হবে, না হলে কি আমাদের লেখার সময় উঠতে হবে, উঠলে তখন কি হবে, লেখাটা পচা হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করবো, আমরা খাতা পেন্সিল নিয়ে বসে পড়বো। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমরা কি করবো, আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম সেটা আমার বাবুদের মনে আছে কিনা সেটা আরেকবার আমরা দেখতে চাই। দেখি তো আমার ছোট সোনামণিরা, আগের ক্লাসে মনে আছে কিনা যে আমার ছোট সোনামণিরা পড়েছিল, আমরা কতদিন পড়েছিলাম? আমাদের মৌখিক পড়া আছে অনেকগুলো, আর কি আছে, আর আরবি হরফ লেখা আছে। আমাদের আরবি হরফ শুধু লেখা, মোয়াজামে কি বললাম, শুধুমাত্র আরবি হরফ লেখা, আর সবগুলোই আমাদের মৌখিক। ওকে, আচ্ছা, আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করেছিলাম কতদিন, সেগুলো হলো পৃষ্ঠা নাম্বার 26। বইটা আছে না তোমাদের, এই যে বইটা বইটা আছে তো, আরবি বইটা, হ্যাঁ আরবি বইটা, পৃষ্ঠা নাম্বার 26। পৃষ্ঠা নাম্বার 26 পৃষ্ঠায় আমরা পড়েছিলাম আল্লাহ তাআলা, প্রথম কি করেছিলাম আমরা মৌখিক পড়েছিলাম আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, এইটা আমাদের কিন্তু মৌখিক আছে। আরেকটা আছে, সেটা হলো ইসলাম ধর্মের কথা, ইসলাম ধর্মের কথা, ঠিক আছে, এগুলো হলো আমাদের মৌখিক পড়া। আল্লাহ তাআলা এই অংশে আমরা কি করেছিলাম, আমাদের সৃষ্টিকর্তা কে, কি বলতে পারবে আমাদের সৃষ্টিকর্তা কে বলো তো? হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা কে, এই প্রশ্ন উত্তর কে বলতে পারবে, আমাদের সৃষ্টিকর্তা কে বলো? মহান আল্লাহ তাআলা। ভেরি গুড, মহান আল্লাহ তাআলা। হ্যাঁ, আচ্ছা এবার বলো, আমরা কার বান্দা, আমরা কার বান্দা? এবার বলো তো, সকল প্রাণীর জীবন ও মৃত্যু কার হাতে? সকল প্রাণীর জীবন ও মৃত্যু কার হাতে? এটা বলবে হচ্ছে হলো গোলাম সারোয়ার, বলো তো, সকল প্রাণীর জীবন ও মৃত্যু কার হাতে? গোলাম সারোয়ার বলো। আচ্ছা, আহানাফ তাহমিদ অমি বলো, আহানাফ তাহমিদ অমি, সকল প্রাণীর জীবন ও মৃত্যু কার হাতে বলো? সকল প্রাণীর জীবন ও মৃত্যু স্বয়ং আল্লাহ হাতে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার বলবে আল্লাহ করে আল্লাহর নিয়ামত কি কি বলতো? আল্লাহ নিয়ামত গুলো কি কি? আচ্ছা, এবার বলবে, ওটা বলবে অরিন বাবু, বলতে পারবে অরিন বাবু বলো তো, আল্লাহ তাআলার যে নিয়ামত গুলো আছে সেগুলো কি কি বলতে পারবে? মারিয়াম মামুনি বলো তো, আল্লাহ তাআলার যে নিয়ামত গুলো আছে, নিয়ামত গুলো কোনগুলো, যেগুলোর মাধ্যমে আল্লাহ কি করে আমাদের লালন পালন করে, সেই নিয়ামত গুলো কোনগুলো বলো তো, বলতে পারবে সেই নিয়ামত গুলো কোনগুলো? আচ্ছা ঠিক আছে, আমি এগুলো আবার তোমাদের পড়ে দিব, কোনো সমস্যা নেই। আগে আজকে পড়াতে আসি, আজকে আমরা কি লিখবো, প্রথমে আরবি হরফগুলো লিখবো, লেখার পরে আমরা আবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো আবার রিভিশন দিব, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, আমরা বারবার পড়ে পড়াটা একবারে মুখস্থ করে দেবো। ওকে, আচ্ছা, আমার বোর্ড আর তোমাদের খাতা, আমার বোর্ড আর তোমাদের খাতা, খাতাতে চলে যাও, আমরা এখন লেখা শুরু করে দিব। কি হাতে কি এসেছে, হাতে কলম পেন্সিল এসেছে, সরি কলম না পেন্সিল এসেছে হাতে? হ্যাঁ, হাতে পেন্সিল নাও, আমরা এখন লেখা শুরু করে দিব। আজকে আমরা লিখবো, আমরা কতটুকু পর্যন্ত লিখেছিলাম, আলিফ থেকে যা পর্যন্ত লিখেছিলাম তাই না? আজকে আমরা যায়ের পর থেকে লিখবো, আজকে আমরা লিখবো সিন থেকে, আজকে আমরা লিখবো সিন থেকে। ওকে, আজকে আমরা লিখবো সিন থেকে, দেখো
আস্তে আস্তে আমার গুণ বিবির আমি সুন্দর করে
জন্য কি করতে হবে, আমার ছেলে বাবুগুলোকে অবশ্যই মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, আর আমার মেয়ে বাবুগুলো কি করতে হবে, আম্মুর সাথে জায়নামাজ নিয়ে বসে পড়তে হবে। ঠিক আছে, জায়নামাজ নিয়ে বসে হয়ে গেছে। ওকে, ভেরি গুড, সুন্দর করে লিখেছো তো। ছাত্রদেরকে দেখাচ্ছি আমার বাবা। পরিচ্ছন্ন রাখে আর বিশুদ্ধ পানি ও খাদ্য গ্রহণ করে,
বিশুদ্ধ পানি আর খাদ্য গ্রহণ করে। আমরা কি করবো? আমরা বাসা বাড়ি পরিষ্কার, ওকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আর কি করবো, আর হচ্ছে হলো বিশুদ্ধ পানি ও খাদ্য গ্রহণ করবো। খাবার গুলো কি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না ওপেন করে রাখবো বলতো? ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না খুলে রাখবো? কোনটা করবো? ঢেকে রাখতে হবে খাবার গুলো সবসময়, আমরা ঢেকে রাখবো। কারণ হচ্ছে হলো আমরা যদি ইসলামিক দৃষ্টিতে দেখি, খাবার যদি ঢেকে না রাখি, হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। খাবার যদি ঢেকে না রাখা হয় তাহলে কি হয় জানো? শয়তান সে খাবারের মধ্যে ঢুকে যায়। আর তুমি যখন খাবারটা খাবে, বিসমিল্লাহ বললে তো শয়তান পালিয়ে যাবে, আর বিসমিল্লাহ না বললে কি হবে জানো? তখন শয়তানটা তোমার পেটের মধ্যে ঢুকে যাবে, আর তখন সেই খাবার গুলা খেয়ে তোমার শরীরে কি হবে না? শক্তি হবে না। খাবার খেলে কি হয়, শরীরে শক্তি হয় না? সেই শক্তি হবে না। সেই জন্য আমরা খাবার ঢেকে রাখবো। খাবার আগে আমরা কি করবো? আমরা বিসমিল্লাহ বলবো। খাবার আগে আমরা কি করবো? বিসমিল্লাহ বলবো। কে কে বিসমিল্লাহ বলে হাত তুলো তো, হাত তুলো বলো যে আমি বিসমিল্লাহ বলি। কে কে বলে? হ্যাঁ, দেখি তার কে কে হাত তুলছে। সবাই বলে তোহা বাবু হাত তুলেছে, এই যে বা তানভীর, তারপর হচ্ছে হলো অরিন বাবু, নেহাল বাবু, সবাই হাত তুলেছে। ভেরি গুড, সবাই হাত তুলেছে, বাহ, এই যে সবাইকে দেখতে পাচ্ছি, সবাই হাত তুলেছে। গোলাম সাফার, আনিসা, আহনাব, সবাই হাত তুলেছে। ভেরি গুড, ভেরি গুড, সবাই হাত তুলেছে। সবাই আমরা খাবার আগে কি করবো? বিসমিল্লাহ বলবো। ওকে, খাবার আগে আমরা মারিয়াম হাত তুলেছে, রায়ান হাত তুলেছে, আমি হচ্ছে খাবার সবসময় ঢেকে রাখো, আর খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে খাবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাসটার কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। আবার গুড বেবিদেরকে আবার এখন দেখতে পাবো না, এতক্ষণ খুব ভালো লাগছিল আবার গুড বেবিদেরকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। কেন? কারণ হলো আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু গুড বেবিরা মন খারাপ করবে না, আবার আমরা দেখা করবো শনিবারের দিন, ঠিক আছে? আর আগামী ক্লাসে আবার মজার মজার কথা হবে, তোমাদেরকে দেখা হবে, আনন্দ হবে, ঠিক আছে? সেই দিন পর্যন্ত আমরা কি ভালো থাকবো, সুস্থ থাকবো, পুষ্টিকর খাবার খাবো। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।